আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আলতাফ মালয়েশিয়া থেকে বলছি। এক ভাই কমেন্ট করছেন যে আসলে মালয়েশিয়াতে আবাসিক হোটেলে মানে কি কাজ, মানে কি ধরনের কাজ হয় এই হোটেলগুলোতে, আর কয় ঘন্টা ডিউটি হয়, বা কত টাকা স্যালারি আসতে, মানে এক মাস কাজ করলে কত টাকা স্যালারি আসতে পারে। তো এই বিষয়টা নিয়ে আর কি এই ভিডিওটা করো। অবশ্যই ভিডিওটা মানে ফুল জানতে হলে পরে অবশ্যই আপনাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে অবশ্যই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আবাসিক হোটেলে কত ঘন্টা ডিউটি বা কি ধরনের কাজ বা কত টাকা বেতন আসতে পারে। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। আর যদি আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন, তাহলে মালয়েশিয়া কলিং ভিসা বলেন বা যে কোনো ফ্যাক্টরি রিলেটেড বলেন সব কিছু তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পাবেন। তো যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আর কি আলোচনা করতে চাচ্ছি যে আসলে আবাসিক হোটেল বলতে কি বা কেমন। আবাসিক হোটেলে যদি আপনারা আসেন, আবাসিক হোটেলের কাজ হলো গা আপনি আবাসিক হোটেল ক্লিন করা আছে, বা বিভিন্ন রুম আপনি পরিষ্কার করা, বা খাবারের যদি সাইড থাকে তো খাবারের সাইডেও একটা সাইড আছে, মানে বিভিন্ন কিন্তু দিক আছে। তো যারা বেশিরভাগ আসবেন এসবই দায়িত্ব থাকে, যা হয়তো আপনাকে 5টা রুমের দায়িত্ব দিবে, আপনি এই 5টা রুম ক্লিন করবেন বা পরে পরিষ্কার রাখবেন। আর সবচাইতে বড় কথা কিন্তু আবাসিক হোটেলে একটা জিনিস ভালো আছে, আপনারা যদি মানে ভাষা বোঝেন, কিছুদিন থাকার পরে এক্সেস একটা ইনকামও আছে। যারা হয়তো রাত্রে থাকতে আসে বিদেশিরা, ওরা কিন্তু আপনি দেখা যাচ্ছে যে রুম টুম পরিষ্কার করতেছেন, হয়তো কিছু মানে জিনিসপাতি আপনাদের কাছে চাচ্ছে বা আপনারা দিতেছেন, আপনারা কিন্তু ওইখান থেকে দেখা যাচ্ছে একদিন থাক দুই দিন থাক ওইখান থেকে কিন্তু আপনারা বকশিস পাবেন। আর বিদেশি টাকা তো বোঝেনি, মালয়েশিয়া টাকা যদি আপনাকে 10 টাকাও বকশিস দেয়, তাও কিন্তু বাংলাদেশের 200 টাকা আসে। এটা হলো সবচাইতে ভালো সুবিধা যে আপনার হোটেলে আবাসিক হোটেলে কাজ করলে বকশিস পাবেন, যখন ভাষা টাষা শিখবেন অবশ্যই বকশিস পাবেন। আর আবাসিক হোটেলে আপনার কাজ হলো গা মানে রাত দিন 24, আবাসিক তো আবাসিকই তাই না, রাত দিন 24 ঘন্টা খোলা থাকে এবং 24 ঘন্টাই কাজ। কাজ যেটাই হোক আপনার কাজ হালকা পাতলা, অনেক হালকা পাতলা কাজ, কিন্তু 24 ঘন্টা কাজ, অর্থাৎ 2 শিফট ডিউটি। যারা কাজ করবেন আবাসিক হোটেলে 12 ঘন্টা করে, অর্থাৎ আপনার ওটি আছে এখানে 4 ঘন্টা ওটি, 1500 টাকা বেসিকে আসলে 4 ঘন্টা ওটি হলে আপনাদের কিন্তু মোটামুটি 2200-2500 টাকা বেতন আসবে আবাসিক হোটেলে। মানে আমি যেটা জানি আর কি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। 2 শিফট ডিউটি যদি হয় একটা হোটেলে, সাধারণ এক্সাম্পলে আপনারা ধরুন না কেন, 4 দিন 24 ঘন্টা করলে 3 শিফট তো আর হয় না, 2 শিফট করে অবশ্যই 4 ঘন্টা ওভার টাইম থাকবে। আর যদি 2400-2500 টাকা বেতন আসে, 50-60 হাজার টাকা মোটামুটি আবাসিক হোটেলে আপনারা স্যালারি পাবেন। আর এর সাথে যদি আপনার দেখা 200-300 টাকা, 200 মালয়েশিয়ান যদি 200-300 রিঙ্গিত আপনারা যদি বোনাস টোনাস পান বা ভাষা শেখেন, তাই না, তাহলে কিন্তু আরও অনেক ভালো। আর খাবার দাবার যদি ভিতরে খাবার মানে ওই হোটেলগুলোতে যদি খাবার তৈরি হয়, তাহলে কিন্তু আপনাদের খাবারও ফ্রি পাবেন ওই হোটেল থেকে। আর থাকার জায়গা তো আপনারা ফ্রি কোম্পানি থেকে সবসময় পাবেনই, এটা কোনো সমস্যা নেই, প্রত্যেকটা কোম্পানি থাকার জায়গা দেয়। তো এই হচ্ছে আর কি আপনারা আবাসিক হোটেলের নিয়ম কানুন। অবশ্যই যদি আপনারা ভালো আবাসিক হোটেলের মানে যদি সন্ধান পান বা ভিসা থাকে, আপনারা কিন্তু আবাসিক হোটেলে আসতে পারেন। আবাসিক হোটেলের কাজ অনেক ভালো। আর এ ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এই যে একটা সাইলেন্ট বাজতেছে, অর্থাৎ কোম্পানির আর কি, আমার কোম্পানি অবশ্যই এই জায়গা দাঁড়ায় আর কি ভিডিও করতেছি, আশেপাশে এখানে দেখতেছে অনেক কোম্পানি, এই 2 সিরিয়ালে কিন্তু নিচের পক্ষে 10টা কোম্পানি আছে। আমি এখানে দাঁড়ায় ভিডিও করতেছি, তারপর আমি প্রত্যেকটা ভিডিওতে একদিন দেখাবো আপনাদেরকে, প্রত্যেকটা ভিডিও করে আসলে কোনটা কোন ফ্যাক্টরি বা কি কাজ। কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।